আওয়াজটা কোথায় যেন শুনেছি, আর একবার কথা বলুন। কথা বলবো না। বুঝতে পেরেছি। আমি কে তাহলে বলো? কলা, আম, আঙুর, রামফল, সীতাফল। হ্যাঁ, সীতামা। ওয়াও, কি করে তুই বুঝতে পারলি? সীতামা, তুমি অনেক বদলে গেছো। আমি বদলে গেছি, কিন্তু আমি কিন্তু এখনো ভুলিনি। সীতামা, আমিও এখনো ভুলিনি। তুমি একদম ঠিক সময় এসেছো। তাই নাকি? সেটা কি করে? আসলে আমি একটা মায়ের ছবি আঁকছিলাম, আর তুমি সেই সময়তেই এলে, সেই জন্যই বললাম। এই দেখো। খুব সুন্দর এঁকেছো। শুধু মুখে প্রশংসা করলেই হবে না। তাহলে কি করে প্রশংসা করব? সীতামা, আগের বারে তুমি আমাকে কিছু না বলেই চলে গিয়েছিলে, এবার তুমি অনেক দিন পরে এখানে এসেছো। এবার এখানেই থাকবে তো, কোথাও যাবে না তো? ও আমাদের সাথে কি করে থাকতে পারে? ওর কাজ নেই নাকি? কতদিনের ছুটিতে এসছো তুমি? আবার কবে ডিউটি জয়েন করবে? না, আসলে কাজে তো ফিরতেই হবে, সেই জন্যই জিজ্ঞেস করলাম। কালকেই চলে যাব। সীতামা, তুমি কিন্তু আমার সাথেই থাকবে। তুমি যেই কাজটা করছো সেটা ছেড়ে দাও। দীপসেনা, একদম বায়না করবে না তুমি। তুমিও বেকার কথা বলবে না। আমাদের দুজনের জন্য জুস আনো, যাও। দীপসেনা, গঙ্গাকে দিয়ে কাজ করাচ্ছো, এটা ঠিক নয়। কিন্তু গঙ্গা মা আমাদের দুজনকে আলাদা করতে চাইছে, সেটা কি ঠিক? গঙ্গা, তুমি যতই বলো না কেন, সীতামা আমাকে ছেড়ে যাবে না। আমাকে আর সীতামাকে কেউই আলাদা করতে পারবে না। ওই সীতা আসলে কে জানতে পেরেছো? হ্যাঁ, জানতে পেরেছি। কি বললো? অরুণ সব বলেছে আমাকে। ও কি বলেছে? সীতা একটা অনাথ মেয়ে, আশ্রমে বড় হয়েছে। কোনো একটা ব্যাপারে অনাথ আশ্রমের ম্যানেজমেন্টের সঙ্গে ঝগড়া করে বেরিয়ে এসেছিল। তারপরেই কেরালাতে অরুণের সঙ্গে দেখা হয়েছিল। জানকীর মতনই দেখতে বলে সেই সময় অরুণ একটু দুর্বল হয়ে পড়েছিল, আর ঠিক সেই সময় আশ্রমের লোকেরা সীতাকে ধরে নিয়ে যাচ্ছিল। তখন সীতাকে বাঁচাবার জন্য অরুণ ওকে মঙ্গলসূত্র পরিয়ে দেয়। অরুণ মঙ্গলসূত্র পরিয়ে দিয়েছে? ঘাবড়িও না, বসো। অরুণ শুধু মঙ্গলসূত্রই পরিয়েছে, কিন্তু আসলে কি হয়েছে সেটা না জেনেই গঙ্গা ওকে বন্ধুর মতো এই মহলে নিয়ে এসে রাখে। তারপরে যখন আসল ঘটনা গঙ্গা জানতে পারে, তখন গঙ্গার বাড়ি ছেড়ে চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এরপর গঙ্গা মাথা ঠান্ডা করে একটা উপায় বের করে। সীতাও বুঝতে পারে যে ওর জন্যই সব কিছু হচ্ছে, তাই সে লন্ডনে চলে যায়। ও, তখন চলে গিয়েছিল, এখন ফিরে এসেছে। বাড়ি ছেড়ে যে চলে গিয়েছিল, এই রাজশেখর মারা যাওয়ার পর ফিরে এসেছে মানে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে আবার ফিরে এসেছে বলে আমার মনে হচ্ছে। আমি অনেক বেশি বুদ্ধিমান, আমাকে পেরিয়ে ও কিছুই করতে পারবে না। এখন এমনিতেই এই বাড়ির লোকেরা যা করছে সেটাই বা কম কিসের? আবার নতুন করে আরেকজন এসেছে, এবার ওর সাথেও লড়াই করতে হবে। এখন যে আর কত কি করব সেটাই এখন ভাবছি। শোনো, যত তাড়াতাড়ি সম্ভব এই সম্পত্তির ব্যাপারটা মিটিয়ে নিয়ে আমাদের চলে যেতে হবে, না হলে আমরা খুব সমস্যায় পড়ব। হ্যাঁ, তুমি একদম ঠিকই বলছো। রহস্যময় ওই জায়গাটায় অনেক ধনরত্ন আছে জানতে পেরেছি।
আজকেই ওই জায়গাটা খুঁজে বের করে কাজটা শেষ করে ফেলতে হবে। ঠিক আছে, ওটা কোথায় আছে সেটা তুমি তাড়াতাড়ি দেখো। হ্যাঁ হ্যাঁ। এর গাড়ি যেভাবে দৌড়চ্ছে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি খুঁজে বের করবে। সীতা এখানে দেখা করতে এসেছে বলে আমাদের বলল। আমার কিন্তু মনে হচ্ছে ও অন্য কোনো কারণে এখানে এসেছে আর আমাদের মিথ্যে বলছে। আমারও সন্দেহ হচ্ছে, কারণ সত্যি ও যদি দেখা করতে আসার জন্য আসে তাহলে দাদা যখন মারা গেল তখন আসতো। এতদিন পরে ও যখন এসেছে তখন ও নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। হ্যাঁ, গলায় যদি ও একটা মঙ্গলসূত্র চলে আসতো তাহলে আমরা ভাবতে পারতাম যে গঙ্গার সতীন চলে এসেছে। ও যদি আগের মতো শাড়ি পরে সাজগোজ করত তাহলে জানকী এসেছে বলে আমরা ভেবে নিতে পারতাম, কিন্তু ও তো একেবারে নিজের চেহারাই বদলে ফেলেছে, তাহলে এটা আমরা কি করে মেনে নেব? কেন হতে পারে না? আসলে এত সম্পত্তি দেখে লোভ তো সবারই হবে, তাই সম্পত্তির লোভে সবাই এক এক করে আসছে। সীতা কয়েকদিন এখানে থেকে সব কিছু জেনে যাবে, তখন কি ও ছেড়ে দেবে? ও সম্পত্তির ওপর নজর রেখে বসে আছে, মিলিয়ে নিও। এই নীলা, ও যদি সম্পত্তির লোভে আসতো তাহলে তো সম্পর্কের দোহাই দিয়েই ঢুকতো, তাহলে ও কেন নিজের মঙ্গলসূত্রটা খুলে রেখে এখানে আসলো? ওর মঙ্গলসূত্র পড়লে কি বা না পড়লে কি, ওর কপাল জানকীরই মতো। আর তার উপর দেবসেনা ওকে খুবই ভালোবাসে। ওর মঙ্গলসূত্র পড়লে কি বা না পড়লে কি, ওর কপাল জানকীরই মতো। আর তার উপর দেবসেনা ওকে খুবই ভালোবাসে। এই দুটো ব্যাপার নিয়েই ওর যখন যা ইচ্ছে সেটাই করতে পারে। আরে কি বলছো, তাহলে তো ওই সীতাকে এই বাড়ি থেকে বের করার জন্য আমাদেরকে কিছু একটা করতেই হবে। বলো, সীতাকে আমাদের বার করতে হবে না, গঙ্গাই ওকে বার করে দেবে। আরে ও তো গঙ্গার বন্ধু বলেই এই বাড়িতে এসে ঢুকে পড়েছে, তাহলে এখন গঙ্গা কি করে বাড়ি থেকে বের করবে? অরুণ ওকে মঙ্গলসূত্র পড়িয়েছে, গঙ্গা এটা জানেই না। গঙ্গা যদি এই ব্যাপারটা জানতে পারে তাহলে তোমার কি মনে হয়, যে ওকে বন্ধু বলে মেনে নেবে? এবার বুঝলে তো? এই ঘটনাটা জানতে পারলে গঙ্গা তখন ওকে বাড়ি থেকে না তাড়িয়ে ছাড়বে? গঙ্গা বের না করলেও আমি করে দেবো, নালে এই বাড়ির সম্পত্তির অনেকগুলো ভাগ হয়ে যাবে। গঙ্গা, এখন কি তোমার কোনো কাজ আছে? না। তাহলে এসো আমার সাথে। কোথায়? জানকী আশ্রমে যাব, দিদা আর বাচ্চাদের সাথে অনেকদিন দেখা হয়নি, দিদার সাথে দেখা করতে যাচ্ছি, তুমিও চলো। না, তুমি যাও। আরে, ওই আশ্রম তো এখনো তোমার জানকীর নামেই চলছে, আমার বন্ধু হয়ে না গেলেও ট্রাস্টের চিফ পার্টনারের বউ হয়ে চলো। না, তুমি একাই যাও। আমার সাথে যাওয়ার ইচ্ছা নেই? তোমাকে দেখলে বাচ্চারা আর দিদা ওরা খুব খুশি হবে আমার মনে হয়। চলো চলো। আমরা কোনো প্ল্যান করলে সেটা ভুল হতে পারে, কিন্তু গঙ্গা প্ল্যান করলে সেটা ভুল হবে না। এই কথা জানতে পারলে ও নিশ্চয়ই সীতাকে বার করে দেওয়ার প্ল্যান করবে। বেশি দেরি করব না কিন্তু আমরা। এই নীলা, তুমি যা বললে তাই হচ্ছে, দেখো ওইদিকে তাকাও তো একবার। কি বিড়বিড় করছো? ওইদিকে দেখো, গঙ্গা সীতাকে নিয়ে দিকেই আসছে। ও, আশ্রমে সবাই জানে আমরা আসছি? হ্যাঁ। আমরা একটু বাইরে যাচ্ছি, আপনি বাড়ির দিকে লক্ষ্য রাখবেন। হ্যাঁ হ্যাঁ, আমরা সামলে নেব, তোমরা ঘুরে এসো। সীতা চলো।
কিভাবে যাচ্ছে দেখো ঢং। সীতাকে এখানে কিছু বললে আমরা যদি জানতে পেরে যাই, সেই জন্যই গঙ্গা সীতাকে নিয়ে বাইরে চলে গেল। গঙ্গার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, তা না হলে ওকে নিয়ে হঠাৎ বাইরে বেরোচ্ছে কেন? তার মানেও সীতাকে কোথাও একটা রেখে বাড়ি চলে আসবে। আমি বলছি তো, গঙ্গা ওকে কখনোই ছাড়বে না। ঠিকই বলেছো তুমি, আজকেই এসে ঢুকেছে না সীতা, আজকেই ওই বাড়ি থেকে বেরিয়েই হবে। আনন্দদা, হ্যাঁ বলুন, গাড়ি বের করো। ঠিক আছে ম্যাডাম। সীতাকে সঙ্গে করে গঙ্গা কোথায় যাচ্ছে? আসার সাথে সাথেই গঙ্গা সীতার একটা ব্যবস্থা করেই ফেলল। আর এদিকে আমরা এই নাটকবাজ বদমাইশটাকে কোনো কিছু করতেই পারলাম না। ঠিকই বলেছ। ওই বার্মার লোকটা কি খুব বড় লোক নাকি যে ওর ব্যাপারে সবসময় তোমরা কথা বলতে থাকো? ও আমাদের প্ল্যানটা আমাদের দিকেই ঘুরিয়ে দিচ্ছে যে। তোমরা যখন কোনো ব্যাপার নিয়ে প্ল্যান করবে না, একটু ভালোভাবে প্ল্যানটা করো। এরকম সামান্য প্ল্যান করলে কি কখনো কাজে লাগাতে পারবে? কেন, তুই আমাদের একটা ভালো দেখে আইডিয়া দে দেখি। তোমরা এখন আমার কাছে প্ল্যান চাইছো, আমাকে দু তিন দিন সময় দাও, ওই বার্মার লোকটাকে কিভাবে বাড়ি থেকে তাড়াতে হয় দেখে নিও তোমরা। তুই যদি ওকে বার করতে পারিস একবার, তোকে ফুলের মালা দিয়ে সাজিয়ে আমরা সবাই আরতি করব। তুমি আরতির জন্য রেডি হও, আর আমি আইডিয়া রেডি করছি। আমার কিরণ খুব চালাক, ও ওদেরকে ঠিক দেখে নেবে। চলো আমরা গিয়ে কফি খাই। সকাল দিয়ে এইসব কথা চিন্তা করে আমার মাথা ব্যথা করছে। চলো আমরা গিয়ে একটা স্ট্রং কফি খেয়ে আসি। চলো ফলো মি। চলো দিদির নজর লেগে যাবে দেখিস। দিদি তুমি আসার সময় গিফট আনবে বলেছিলে তো। পার্বতী। হ্যাঁ ম্যাডাম। নাও এই ব্যাগে গিফট আছে। হ্যাঁ সব বাচ্চাদের মধ্যে বিলিয়ে দাও। ঠিক আছে যাও। তোমার জন্যে বাচ্চারা খুশি মনে অপেক্ষা করছিল। এসো মা গঙ্গা, তোমাদের মাঝে যে ঘটনাগুলো ঘটে গেছে, আমি তো ভেবেছিলাম তোমাদের দুজনের সাথে আর হয়তো কখনো দেখা হবে না, কিন্তু আমি যে দেবীর পূজো করি তার আশীর্বাদেই তোমাদের মিল হয়েছে। আমি খুব খুশি হয়েছি। দেখো পুরনো কথা আর আমি টেনে আনতে চাইছি না, শুধু একটা কথা আমি বলবো, সীতা নিজের গলায় থাকা মঙ্গলসূত্রের সম্মান দিয়েছে, তাছাড়া ও তোমার জীবনে কখনো অশান্তি ডেকে আনতে চায়নি। এই সংসারে আমরা কেন জন্মেছি এই প্রশ্নের উত্তর কেউ জানে না, কিন্তু যদি সেই প্রশ্ন তোমাদের সামনে আসে তাহলে তুমি বলবে আমি সীতার জন্যে জন্মেছি, আর তুমি বলবে আমি গঙ্গার জন্যে জন্মেছি। আর কি চাই, তোমাদের এই বন্ধুত্ব সারা জীবন অটুট থাকুক, এটাই আমার ইচ্ছে।
গঙ্গা, আজকে আমি তোমাদের মিল করিয়ে দিলাম। এবার থেকে দুজন দুজনের হাত কোনোদিনও ছেড়ো না। আমি খুব খুশি হয়েছি মা, অনেকদিন পরে এই আশ্রমে এসেছো। তোমরা কথা বলো, আমি কফি বানিয়ে আনছি, ঠিক আছে? আমাদের দুজনের মিল হয়ে যাবে বলে দিদা আশা করে, কিন্তু আমাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে যে সেটা দিদা বুঝতেই পারেন না। কি বলছো তুমি? আমি এই মহলে এসেছি সেটা যে তোমার পছন্দ হয়নি তা আমি খুব ভালো মতোই বুঝেছি। এরম কেন বলছো? দেবসেনা যখন আমাকে মহলে থাকার জন্য অনুরোধ করছিল, তখন তুমি আমাকে চলে যাওয়ার উদ্দেশ্য করেই কথা বলছিলে, সেই কারণেই বললাম। শুধু তখন না, এখনও আমি তোমাকে কি করে মহলের বাইরে পাঠাবো সেই চিন্তাই করছি। তার একটা কারণ আছে, আর সেটা তোমাকে অপছন্দ করি বলে নয়, তোমাকে খুব পছন্দ করি তাই। কাউকে আপন করে নিতে বা দূরে সরাতে এক মুহূর্ত সময় লাগে, আর তুমি আমার মনের খুব কাছের একজন। আমাদের দুজনের বন্ধুত্ব কখনো ভাঙবে না। তুমি আমার মনের খুব কাছের একজন, আমাদের দুজনের বন্ধুত্ব কখনো ভাঙবে না। আমাদের দুজনের সম্পর্ক পাথরের উপরে খোদাই করা লেখার মতো, পাথর ভাঙলেও সেই চিহ্ন মুছে যায় না। আমাকে এত পছন্দ করো তুমি, তবু কেন আমাকে এই বাড়িতে না থাকতে দেওয়ার কথা চিন্তা করছো? তার কারণ আছে। আমি যে কষ্ট পেয়েছি আমি চাই না তুমিও পাও। কি বলছো তুমি, আমি কিছুই বুঝতে পারছি না। এর অর্থ তোমাকে বোঝাতে গেলে তুমি শুনেও মনে খুব কষ্ট পাবে। থাক না এসব। না, তোমাকে আমায় সব বলতেই হবে। এই কথাটা আমি তোমাকে কি করে বলবো আমি জানি না। ঠাকুরের সামনে দাঁড়ালে ভক্তি আসে, মায়ের সামনে দাঁড়ালে মমতা জাগে, আর বন্ধুদের সামনে দাঁড়ালে মনে সাহস জাগে। এখন থেকে আমি তোমার বন্ধু, এত না ভেবে সাহস করে বলো। আমার মনের কথাটা না কাউকে বলতে পারছিলাম, আর নাই সেই কষ্টের কথা আমি নিজে সহ্য করতে পারছিলাম। আমার অবস্থা কাউকে বলতে না পেরে নিজের মনেই কষ্ট পাচ্ছিলাম। এখন তুমি জিজ্ঞেস করায় তোমাকে বললাম। মেয়েরা নিজেদের সম্মান বাঁচানোর জন্য সব কিছুতেই ভয় পায়। সত্যনারায়ণের মতো লোকেরা সেই কারণেই পার পেয়ে যাচ্ছে। এই কথাটা তুমি আমাকে বললে তো, এবার ওই শয়তানটাকে এই বাড়ি থেকে না বার করা অবধি আমি এই মহল থেকে যাব না। এই সমস্যাটাকে তোমাকে আমি একা ভোগ করতে দেব না। আমি তোমার সাথে আছি, ভরসা রাখো, চলো। তালা দেওয়া রাজশেখরের রুমের চাবিটা যদি আমরা কোনোভাবে পেয়ে যাই, তাহলে ওই রহস্যের জায়গাটা কোথায় আছে সেটা আমরা খুঁজে পাবো। তুমি তো তাই বলেছিলে। হ্যাঁ, সেটাই ভাবছিলাম। অরুণের কাছ থেকে কিভাবে চাবিটা নেওয়া যায় সেই কথাটাই চিন্তা করছিলাম। তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না, ওই চাবিটা আমি খুঁজে পেয়েছি। কি বলছো? হ্যাঁ, এই দেখো। কি করে পেলে? দেখো, একটা মেয়ে যদি মনে করে যে সেটা করবেই তাহলে সে করেই ছাড়ে। চলো তাড়াতাড়ি খুঁজে দেখো, চলো চলো। তুমি এখানেই থাকো, কেউ এসে গেলে একটু ম্যানেজ করো, আমি ভেতরে গিয়ে খুঁজে দেখছি। আচ্ছা, তুমি যাও।
আহা, এ তো মহলের ব্লুপ্রিন্ট। আমার কপালটা খুব ভালো, সেই জন্য ব্লুপ্রিন্টটা পেয়ে গেছি। এটা দেখলেই ওই রহস্যময় জায়গাটা কোথায় আছে জানতে পেরে যাব। এটা তো হল, এটা রান্নাঘর, এটা তো রাজশেখরের ঘর তো এইখানে আছে, এইটার পাশে তো আন্ডারগ্রাউন্ড আছে বলে মনে হচ্ছে। এইটা এখানে কি হতে পারে? এখানেই মনে হয় ওই রহস্যময় ঘরটা আছে, কিন্তু ওখানে যাওয়ার রাস্তাটা আগে খুঁজে বার করতে হবে। তাড়াতাড়ি খুঁজে বাইরে বেরিয়েও আসতে পারে না। আরে ভেতরে কতক্ষণ সময় নিচ্ছে রে বাবা। আরে এটা তো কোনো লিভারের মতো মনে হচ্ছে, এর সঙ্গে রহস্যময় ঘরটার কোনো সম্পর্ক থাকতে পারে। ঘুরিয়ে দেখি তো। গঙ্গা সীতাকে রেখে এসেছে মনে হয়। ও মা, মা, এটা কি দেখছি মা? তুমি যে বললে গঙ্গা সীতাকে বাড়ির বাইরে বার করে দেবে, সেই জন্য বাড়ির বাইরে নিয়ে গেছে। এখন তো দেখছি দুজনে হাত ধরাধরি করে আনন্দে বাড়িতে ঢুকছে। আমিও তো সেই কথাই ভাবছি কিরণ, সকালে যাওয়ার সময় গঙ্গাকে একটু অন্যরকম লাগছিল। হ্যাঁ, কিন্তু এখন দেখছি আইসক্রিমের মতন কুল হয়ে বাড়িতে ফিরছে। সেটাই তো বুঝতে পারছি না। দুজনে আবার হাত ধরে আসছে, ঢং দেখো। এই গঙ্গা, দুজনে একসাথে এলে? একসাথে গেছিলাম যখন, একসাথেই তো ফিরবো। না না, তুমি তখন সীতাকে নিয়ে বেরোলে তো, তাই ভাবলাম তুমি সীতাকে ফ্লাইটে তুলে দিয়ে তারপরে বাড়ি ফিরবে। ও এখন দিল্লিতে ফিরে যাবে না, ও এখন এখানে আমাদের সাথেই থাকবে। বিচারি সীতা, দিল্লিতে বাড়ির খাবার না খেয়ে হোটেলের খাবার খেয়ে খেয়ে রোগা হয়ে গেছে। ফিগার মেনটেন করতে গিয়ে তেরম রোগা হয়েছে। সেই জন্য ওকে এখন আমার সাথে রেখে ভালো ভালো খাবার খাইয়ে ওর স্বাস্থ্য একদম ঠিক করে দেব। সীতাকে মোটা বানানোর জন্য আপনার কাছে কোনো টিপস থাকলে বলবেন। হ্যাঁ, চলো। এটা কি মা, তুমি বলেছিলে সীতাকে বাড়ি থেকে বের করে দেবে, এখন দেখছি উল্টোটাই হচ্ছে। চলে গিয়ে আবার ফিরে এসেছে, তার মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে যেটা আমি বার করবই। দাঁড়াও, এদের আমি ব্যবস্থা করছি, চলো তো। একদিকে বার্মার লোকটা আর অন্যদিকে সীতা, দুজন এখানে কেন এসেছে সেটাই তো বুঝতে পারছি না। দেবীর মূর্তি রয়েছে এখানে, অথচ ধনরত্ন দেখতে পাচ্ছি না তো। ভালোই হলো এখানে কেউ নেই।
এখানে কি করছেন? আসলে তোমার আঙ্কেলের কথা মনে পড়ছিল, ওই জন্য ওনার ফাঁকা রুমের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের শান্তি খুঁজছি। রমাপ্রভা, তোমার দেওয়া শার্টটা দেখো কিরকম নতুনের মতো আছে। দেওয়া শার্টটা কত যত্ন করে রেখেছিলেন, কিন্তু নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল না রেখে আমাদের ছেড়ে চলে গেলেন। কেঁদে আর কি করবে, কেঁদো না, রাজশেখর তো আর ফিরে আসবে না। তোমার মনটাকে শক্ত করো। ওনাকে যে আমি ভুলতে পারছি না কিছুতেই, ওনার শার্টটা দাও। রাজশেখরের স্মৃতি ভেবে এই শার্টটা তোমার নিজের কাছে রেখে দাও। চলো রমাপ্রভা। এই কথাটা যদি অরুণকে বলে ওদেরকে ফাঁসানো যায়, সেরকম একটা প্ল্যান করতে হবে। ঠিক আছে, তাই করি। কি হলো, এখনো অরুণ এলো না? এই কিরণ, একটা খবর আছে। ওই সত্যনারায়ণকে বাড়ি থেকে তাড়াবার রাস্তা তুই খুঁজে বের করার আগে ওরাই তোর কাছে এসে ধরা পড়বে। ওই সত্যনারায়ণ দাদার রুমে গিয়েছিল আর রমাপ্রভা বাইরে অপেক্ষা করছিল। এইটা যদি অরুণের কাছে গিয়ে বলি, অরুণ তক্ষুনি ওদের দুজনকে বাড়ি থেকে বার করে দেবে। আমিও তো অপেক্ষা করে আছি অরুণ কখন আসবে। ও আসুক, তারপরে ওদের ব্যবস্থা করছি। কিরণ একটা কথা বলল, সেইটা শোনার পরে আর খাওয়ার ইচ্ছা নেই অরুণ। তুই এমন কি বলেছিস কিরণ? চোখে যা দেখেছি তাই বললাম। হ্যাঁ, কি দেখেছিস? এই ধর চারটের সময় হবে, আমি যখন চা খাবো বলে আমার রুম দিয়ে বেরোলাম, আচ্ছা, আঙ্কেলের রুমের কাছে যখন দাঁড়িয়েছিলাম, ওই রমাপ্রভা ওইখানেই দাঁড়িয়েছিল। আর আমি দেখে ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন। তারপরে আমি যখন প্রশ্ন করলাম, উনি তখন ঘাবড়ে গেলেন। সত্যি বলছি অরুণ। হ্যাঁ অরুণ, কিরণ একদম সত্যি বলছে। ওকে জিজ্ঞেস করাতে রমাপ্রভা এটা বলল যে, কি বলেছে? বলল যে ওর দাদার কথা খুব মনে পড়ছে, তাই জন্য ও দাদার রুমের বাইরে দাঁড়িয়ে আছে। এতে নাকি ও শান্তি পাচ্ছে। কিন্তু তাতে হয়েছেটা কি? তখনই তো ভুলটা হয়েছে। কি হয়েছে? রমাপ্রভার কথা শুনে যখন আমি ওখান থেকে চলে যাচ্ছিলাম, তখন সত্যনারায়ণকে আঙ্কেলের রুম থেকে বেরোতে দেখলাম। হ্যাঁ, তারপরে? আর তারপর কিরণ যখন ওকে জিজ্ঞেস করলো যে আপনি আঙ্কেলের রুমে কি করছেন, তখন ওরা বলল যে দীপাবলিতে নাকি রমাপ্রভা একটা শার্ট কিনে দিয়েছে দাদাকে, আর সেই শার্ট খোঁজার জন্য ঘরে গিয়েছিল। ওই সত্যনারায়ণ আঙ্কেলের রুমে কিছু নিতে গিয়েছিল, আমাকে যেই দেখলো ওই শার্টের গল্প দেওয়া শুরু করে দিল। এত বড় ভুল করার পরেও ওদের এই বাড়িতে রাখা উচিত হবে না, এক্ষুনি ওদেরকে বের করে দেওয়া উচিত। কি অরুণ, এত সিরিয়াস একটা কথা বললাম তোকে, তুই তো দেখছি কিছুই বলছিস না। কি শুনতে চাইছিস তুই? চারটের সময় যেটা হয়েছে সেটা তুই আমায় এখন বলছিস, কিন্তু সত্যনারায়ণ আঙ্কেল আমাকে চারটের সময় ফোন করেই সেটা বলে দিয়েছে।
উনি ওনার ভুল স্বীকার করলেন। ভুল ওরা করেনি, কিরণ করেছে। কাউকে না জানিয়ে ও বাবার রুমে ঢুকে গেছিল। সত্যনারায়ণ অঙ্কেল আমায় নিজে দেখে বলেছে যে কিরণ একা বাবার ঘরে কিছু একটা চুরি করতে গেছিল। আরে অরুণ, এটা একদম মিথ্যে কথা। আমি বাইরে দাঁড়িয়েছিলাম আর উনি তো ভেতর থেকে বেরোলেন। ওরা কিন্তু তোকে ভুল বুঝিয়েছে অরুণ, তুই কিন্তু বিশ্বাস করিস না। কিরণ, তোর চরিত্রের ব্যাপারে আমি খুব ভালো করে জানি। কি রে অরুণ, যে চোরকে ধরল তুই তাকেই চোর বলছিস? এটা কি তুই ঠিক করছিস অরুণ? কিরণের আগে কত ভুল করেছে সেটা তুমি জানো তো? আমি অনেক ভুল করেছি, অস্বীকার করছি না, কিন্তু এখন তো শুধরে গেছি। আমার কথা বিশ্বাস কর, ওরা ভালো লোক না। তুই বাড়ি থেকে বাইরে বার করে দে অরুণ। তুই আমার মায়ের সম্পর্কের আত্মীয় কিরণ, আর ওরা আমার বাবার সম্পর্কের আত্মীয়। ওদেরকে আমি বাড়ি থেকে বের করতে পারবো না। তুই ওদেরকে এত সম্মান দিয়ে কথা বলছিস, কিন্তু ওরা তো সম্মানের যোগ্যই না। আজকে যখন আমি কিছু বলছি তুই তখন বিশ্বাসই করছিস না, একদিন যখন উনি আঙ্কেলের রুম থেকে সব তুলে নিয়ে যাবে তখন তুই বিশ্বাস করবি। যারা এই বাড়ির আসল সদস্য নয় তাদের অধিকার নেই আমার বাবার রুমে ঢোকার। আজকের পর থেকে বাবার রুমে কেউ ঢুকবে না। গঙ্গা, গঙ্গা, এটা হলো বাবার ঘরের চাবি। বাবার রুমে যদি তোমার কোনো কাজ থাকে তাহলে তুমি একাই ঢুকবে ওখানে। তুমি ছাড়া ওই রুমে যেন আর কেউ না ঢোকে। ওই রুমটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটা তোমার দায়িত্ব। আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে। এই ভালো করার যুগ নেই এটা জানার পরেও তুই এখানে দাঁড়িয়ে আছিস? দাদার রুমে যা খুশি হোক, তুই মাথা ঘামাবি না, চলায়। কি সত্যনারায়ণের ব্যাপারে কিছু বললেও ও কিছুতেই কোনো কথা শুনতে চায় না। সীতা, ওই সত্যনারায়ণ শুধু আমার সাথেই এরম ব্যবহার করেনি, বাবার রুমে গিয়ে কিছু একটা নেওয়ার চেষ্টা করছিল। ওইটা কিরণ দেখতে পেয়ে অরুণকে এসে বলেছে, কিন্তু ও তো কিরণের কোনো কথা না শুনে সত্যনারায়ণকেই সাপোর্ট করল। সত্যনারায়ণের আসল রূপটা যদি অরুণ একবার জানতে পারে, তারপরে অরুণ এই মহল থেকে ওকে বার করে দেবে। ওই সত্যর ব্যাপারে ওকে কেউ কিছু বললেও ও কিছুতেই কারোর কথা শুনতে চায় না, খালি ভালো সেজে ভালো ভালো কথা বলে। সত্যনারায়ণের আসল রূপটা যদি অরুণ একবার জানতে পারে, তারপরে অরুণ এই মহল থেকে ওকে বার করে দেবে। ওই সত্যর ব্যাপারে ওকে কেউ কিছু বললেও ও কিছুতেই কারোর কথা শুনতে চায় না, খালি ভালো সেজে ভালো ভালো কথা বলে। এই সমস্যার যে কি করে সমাধান করবো আমি বুঝতেই পারছি না। আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? এই হাড়ের মধ্যে একটা স্পাই ক্যামেরা রেখে দিয়েছি, এটা তুমি পরে থাকো গঙ্গা। ওই সত্যনারায়ণ তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করলে, কোনো আজে বাজে কথা তোমার সাথে বললে, ওটা আমার ল্যাপটপে রেকর্ড হয়ে থাকবে। আমরা ওই ভিডিওটা অরুণকে দেখাতে পারলে ও যে কত বড় শয়তান অরুণ তখন বুঝতে পারবে। এভাবে ক্যামেরা রেকর্ড করাটা কি ঠিক হবে? শুধু সত্যনারায়ণ খারাপ, কিন্তু রমা প্রভা আর মালতি তো ভালো। ওই ভিডিওটা আমরা সবাইকে তো আর দেখাচ্ছি না, শুধুমাত্র অরুণকে দেখাচ্ছি। অরুণকে বলে শুধু ওকে দূরে পাঠিয়ে দিয়ে রমা প্রভা আর মালতীর যাতে কোনো অসুবিধা না হয় সেটাই দেখতে হবে। এটা কিন্তু তুমি ঠিকই বলেছো। এসো এখনই আমাদের খেলাটা শুরু করি। প্রথমে এইটা তোমার গলায় পরে নাও। ও হলে বসে এখন পেপার পড়ছে। তুমি রান্নাঘরে যাও, ও ঠিক তোমার পিছনে যাবেই। রান্নাঘরে গিয়ে ওর সব বদমাইশি রেকর্ড করে প্রমাণ করি। ঠিক আছে, চলো এখনি যাই। এসো।
গঙ্গা, লক্ষ্মীকে একটু কফি এনে দিতে বলবে, আমার খুব মাথা যন্ত্রণা করছে। লক্ষ্মী তো বাড়িতে নেই, তোমার কফি চাই তো? আমি বানিয়ে দিচ্ছি কফি। আরে তুমি রান্নাঘরে একা কাজ করবে? দাঁড়াও আমিও আসছি। আরে আমার এই বাড়িতে এরকম কাজ করার অভ্যেস আছে? তুমি যাও বসো, আমি নিয়ে আসছি। কিচেনে কফি বানাতে যাচ্ছিস? তুই কিভাবে কফি বানাস সেটা আমিও দেখতে চাই। গঙ্গা, কফি বানাচ্ছ নাকি? আমার জন্যও তাহলে এক কাপ বানাবে? বলে হয়ে গেছে তো, এবার যান এখান থেকে, আমি নিয়ে আসছি। তুমি যদি কফি বানিয়ে দাও যেখানে খুশি খেতে পারি, কিন্তু তুমি এখানে কফি বানাচ্ছ সেটা একটু পাশে দাঁড়িয়ে দেখতে চাই। আপনি এরকম নোংরা ব্যবহার আর কতবার করবেন? প্রথমবার যখন সিসিটিভির জন্য টাকা চাইতে এলাম, তুমি কাপড় বদলাচ্ছিলে সেটা দেখলাম। তারপর বাগানে যখন তুমি কাপড় শুকোতে দিচ্ছিলে লুকিয়ে দেখলাম, কিন্তু ওইসব দেখেও মনে তৃপ্তি পাইনি, সেই জন্য তোমার গায়ে কালি ছুঁড়লাম। তুমি শাড়ি বদলানোর জন্য বাথরুমে গেলে সেখানে তোমার শরীর দেখে আনন্দ পেলাম। আমি আপনার মেয়ের মতো, এরকম কথা আমাকে বলতে আপনার লজ্জা করছে না? বলেছিলে তো, কিন্তু আমি নিজেকে আটকে রাখতে পারলাম না। তোমার শরীর যে আমার চোখকে শুধু তোমার দিকেই টানতে থাকে। আপনি এভাবে কথা বলবেন না, আমি সহ্য করতে পারছি না। আরে চোখ যে মানতে চায় না। আমি এখনো অবধি কত মেয়েকে দেখেছি, কিন্তু তোমার মতো কেউ আমার হৃদয়ে বসে যায়নি। তোমার ওই চোখের দিকে তাকালেই যে আমি পাগল হয়ে যাই। চুপ করুন আপনি। দেখো, আমি যেভাবে তোমার রূপের বর্ণনা করলাম, অরুণ কোনোদিন কি এইভাবে তোমার রূপের বর্ণনা করেছে? সেটা অরুণকে গিয়ে জিজ্ঞেস করুন। তুমি যাই বল, অরুণ তোমার কথা বিশ্বাস করবে না। আমি বললেই অরুণ বিশ্বাস করবে। আমার কথা বিশ্বাস নাই করতে পারে, সেটার ভিডিওটা দেখলে বিশ্বাস করবে তো? আপনার সব নোংরা কথাগুলো সীতার ল্যাপটপে রেকর্ড হয়ে গেছে। এক্ষুনি আমি রেকর্ডিংটা নিয়ে গিয়ে অরুণকে দেখাবো। গঙ্গা দাঁড়াও, আমার কথা শোনো। গঙ্গা আমার কথা শোনো। সীতা, রেকর্ড হয়ে গেছে তো? শুনতেই আমার ঘেন্না লাগছিল, কিন্তু ওনার সব কটা কথাই রেকর্ড করে রেখেছি, সব এই পেন ড্রাইভে আছে। কতটা নোংরা লোক তার সাক্ষী এর মধ্যে আছে, এটা আমি এক্ষুনি অরুণকে গিয়ে দেখাবো। না গঙ্গা, দরকার পড়লে তোমার পা ধরছি, ওটা অরুণকে দেখিও না, আমার সম্মান চলে যাবে। মান সম্মান শুধু আপনার আছে, আমার নেই? ক্ষমা করো গঙ্গা, আর এরকম ভুল কখনো করবো না। এই জন্মে তোর শোধরানো সম্ভব নয়, এটা আমি অরুণকে দেখিয়েই ছাড়বো। না গঙ্গা, দেখিও না।
তুমি যা বলবে আমি শুনব। যা বলবো তাই শুনবেন? তুমি যা বলবে আমি সব করব। এক্ষুনি বাড়ি ছেড়ে যেতে হবে, যাবেন? যাবেন না আমি অরুণকে দেখাবো। আমি বাড়ি ছেড়ে চলে যাব, এটাই তো, আমি চলে যাব। গঙ্গা, কেন অরুণকে না দেখিয়ে ওকে ছেড়ে দিচ্ছ? আমি এমনিই বলেছি ও যাতে চলে যায় এখান থেকে। এটা যদি অরুণকে দেখাই তাহলে অরুণও কষ্ট পাবে, তাই আমি ওকে এখান থেকে তাড়াবার জন্য বললাম। ও নিজে থেকেই চলে গেল, এতে ভালোই হয়েছে, বড় নিজে থেকেই সমস্যার সমাধান হয়ে গেল, এটার দেখিয়ে লাভ নেই। অরুণ এসে উনি কোথায় জিজ্ঞেস করলে কি উত্তর দেবে? কোনো আর্জেন্ট কাজের জন্য বার্মায় চলে গেছে বলবো। বার্মা থেকে যারা এসেছিল ওদেরকে আবার বার্মায় পাঠানো হয়েছে। সব তোমার জন্য সীতা, তোমায় অনেক থ্যাঙ্কস। প্রিন্সদেরকে থ্যাঙ্কস বলতে নেই, আমাকে শুধু কফি দিলেই খুশি। শুধু এইটুকুই? আমার যা আনন্দ হচ্ছে না, শুধু স্পেশাল নয়, একটা স্ট্রং কফি বানিয়ে দেব, এসো। এই কিরণ, ওই সত্যনারায়ণ সবসময় এই বাড়িতে ঘুরে বেড়াতো, এখন আর দেখাই যাচ্ছে না। তুই কি কিছু জানিস? তুই কোনো প্ল্যান করে ওদেরকে তাড়িয়ে দিসনি তো? আমি ওদের কিভাবে তাড়াবো সেটা চিন্তা করছি, আর তুমি বলছো ওকে দেখা যাচ্ছে না। ওকে যে আমরা এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করছি সেটা মনে হয় জানতে পেরে গেছে। আমাদের ভয় দেখানো কষ্ট বলে ওরা মনে হয় নিজের থেকেই চলে গেছে। এই কেন মা এমন বলছো? ও যখন দাদার রুম থেকে বেরিয়ে আসলো তখন তোর হাতে ধরা পড়ল, তখন যদি চিৎকার করে বাড়ির সবাইকে জড়ো করতাম তাহলে বাড়ির সবাই ওকে পিটিয়ে বার করত। এমন একটা সুযোগ ছাড়ার পর তুই কি ভেবেছিস যে তুই যতই বড় বড় কথা বলিস ও তোকে ভয় পেয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে? মা, আমার ব্যাপারে না জেনে তুমি কিন্তু আমাকে অপমান করে কথা বলছো। তুমি দেখে নিও ওই সত্যনারায়ণকে, একদিন না একদিন এই বাড়ি থেকে বের করেই ছাড়বো। ওকে তাড়াবার চিন্তা ছাড়, প্রথমে গিয়ে ও কোথায় আছে খোঁজ নে।